কিরে তো সুইসাইড করতেছিস আজকাল? তুই তো লাইক সুইসাইডে করতে পারবে না, শান্তি মতো মরতে দেবি না। কি সমস্যা তোর, সুইসাইড করবি কেন? এসএসসি এক্সাম দিছি, বাবা গেছিল বাইক কিনে দেবো, মা গেছিল একটা স্মার্ট ফোন কিনে দেবে। এক্সাম দিছি আজকে বেশ দিন, কই এখনো কিছু হয় না। আরে তুই বলো, শুধু জানাস রেজাল্ট যদি খারাপ হয় আমাদের নাকি তারাও সমাজে মুখ দেখাতে পারবে না। কাল আমার বার্থডে, ট্রিট তো দেবে না, আরো বকা যাকা অনেক কিছু। 13 তারিখ গরিবের ঘরে জন্ম নিলাম। তুই এতক্ষণ যা বলছস সব শুনছি, এবার আমি কিছু বলি তুই শুন। তুই আমার দিকে তাকা, আমি তোর থেকে একটা নর্মাল ফোন ইউজ করি, আর তুই আমার থেকে মানে ভালো একটা ফোন ইউজ করিস। তোর বাবা মা বোন সবাই আছে, তাও তোর অনেক কষ্ট। আমার দিকে দেখ, আমার বাবা মা কেউ নেই, সাসা সাসির বাসায় থাকি, তারা অনেক সময় অনেক কিছু বলে, সবকিছু মুখ বুঝে নেই। অনেক সময় স্কুলে যাবার সময় টাকা হয় না, সপ্তাহে 2-1 দিন টাকা পাই, সপ্তাহে 5-6 দিন এইটা যেতে হয়। আর তুই জুতাগুলো মাটিতে নামাস না, তোর বাবা মা সবাই আছে, তুই প্রত্যেক দিন তোর মা বাবাদের সাথে হেসে গেলে চলতে পারিস, আর আমি তাদেরকে প্রত্যেক দিন অনুভব করি। তুই আমার দিকে দেখ, তুই সুখী না আমি সুখী? তোরা তো চলে গেছে, আমাকে রেখে গেছে, আর তুই বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে চলে আসছো। একবার ভেবে দেখছস, তুই যদি সুইসাইড করস ওদের কি হবে? একবার নিজেকে নিয়ে ভাব, নিজেকে নিয়ে না তার পরিবারকে নিয়ে ভাব। আর কালকে নাকি তো বাড়বে, ভাইকে কল দে, ভাইকে কল দিয়া সরি বল তোর মা বাবাকে। চলে যাবো না, আমি পারবো না। সরি বল, কল দে, তোকে কল দিতে বলছি, তুই কল দে, এখন আমার সামনে কল দিবি, ওদের ওদেরকে সরি বলবি। রে মা কই, কি আচ্ছা রাখ। মা নাকি আমার জন্য বার্থডে কেক আনতে দোকান গেছে। বাপ একবার বাপ কথা দেখে নিয়ে বাপ, তুই আজকে সুযোগ করতে আসে, আর ওদিকে তোর মা বার্থডে কেক আনতে গেছে। আচ্ছা যা বাড়ি যা, ওদেরকে গিয়ে সরি বল আর বার্থডে সেলিব্রেট কর, যা বাড়ি যা। দোস্ত তুই আমার নতুন জীবন ফিরে দিলি, আমার অনেক ভুল হয়েছে দোস্ত। কান্দিস না, কান্দিস না, সব ঠিক হয়ে যাবে।